সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি সকালবেলা উঠে যে বিছানা তুলে নিয়েছি, তোমাদের দাদাভাই টিউশনেও চলে গিয়েছে, চানও হয়ে গেছে আমার, এখন ঠাকুর পুজো দিব। তো আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো কি নিয়ে আমি ভিডিও করতে চলেছি। তো স্কিপ না করে আমার পাশে থাকো, চলো। সকালবেলা পুজোটা দিতে খুব ভাল লাগে, একটু বেলা হয়ে গেলে আর কেমন জানি লাগে, এনার্জি পাওয়া যায় না শরীরে। তো সকাল সকাল দিতে গেলে আমার খুব ভালো হয়। তো মা দুটো পুজো একসাথে দিবে, তাই আমি বাড়িরটা ভার নিয়ে নিয়েছি যে আমি দিব। তো এটা করে আবার অন্য কাজ করতে যাই, সবগুলো একসাথে করি রুটিন মাফিক, তো আমার হয়ে যায় সমস্ত কাজ। তোমাদের দাদা আবার টিউশনে চলে গেছে, ও আস্তে আস্তে আবার রান্নাও হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আজকে একদম ঝলমলে পরিবেশ, সূর্যটাও ওই যে উঠছে, আর আমার বাসি জামা কাপড়ে যে ধুয়ে দিয়েছি, আমার মার দুটো শালিক পাখি বসে আছে, কি সুন্দর লাগছে। এখানে অনেকগুলো থাকে, তবু আজকে দুটো কি সুন্দর লাগছে, উড়ে চলে গেল। তো আমি সকালবেলা পুজো দিয়ে এই যে ছোলার ডাল বসিয়ে দিয়েছি আর রুটি করব। তো তোমাদের দাদাভাই পুরি খেতে চেয়েছিল, তো ঘরে সাদা তেল নেই, দোকানেও নেই, তো সর্ষে তেল দিয়ে পুরিটা ভালো লাগে না, তাই আজকে রুটিই করলাম। ওদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে দেখতে দেখতে। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই আজকে যে রুটি বেলছে, রুটি করবে। আমি রুটির গোলা বানাতে বানাতেও চলে আসলো টিউশন থেকে। আসলে ওর যেদিন ইচ্ছে করে সেদিন আমাকে হেল্প করে রান্নায়, তো আজকে ইচ্ছে হয়েছে রুটি বানাবে, তো বানাচ্ছে, যেমনই হোক করেছে, তো তো ভালোই বানাতে পারে। তো আমি আর ও মিলেমিশে বানাবো, তো মিলেমিশে কাজ করতে আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে। তো আজকে টিউশন পড়িয়ে তাড়াতাড়ি চলে এসেছে, তাই হেল্প করছে আমাকে, খুব ভালো লাগছে আমার। আমিও তো একটু হেল্প করলাম না, সে তো করে ইচ্ছে, সে তো দর্শকরা বুঝবেই, আমি পারি না পারি না। থ্যাংক ইউ এইটুকু হেল্প করার জন্য। আর এদিকে বাবার খাওয়া হয়ে গেছে আর আমরা তিনজন বসে গেছি, আমার পড়তে যে কে রুটি দিয়েছে একটা আমি দেখতেই পারিনি। তো মা বলছে তোমাদের দাদা ভাই দিয়েছে, আসলে তো মাই দিয়েছে। তো খাওয়া দাওয়ার পরে ঘরটা মুছে নিচ্ছি, ঘর মুছে আবার দুপুরে রান্না বসিয়ে দিব, আবার এদিকে ওদিকে কাজ করতে হয়, টুকিটাকি মেয়ে মানুষের বলে কথা, সব দিকে কাজ দেখতে হয়। বন্ধুরা আমি ঘর মুছে এখন দুপুরে রান্না করতে এসেছি, ভাত হয়ে গেছে প্রায় আমার, আর তরকারিও হয়ে গেছে, আলু বেগুনের সবজি করেছি, আর সকালবেলা তো ডাল রয়ে গেছে, আর পরে গরম গরম বেগুন ভাজা করে নেব, আমার ছোট্ট রান্নাঘর। ওইদিকে আবার জমিটা একটু দেখে আসলাম, দেখে এসে এদিকে ভাতও আমার হয়ে গেছে দেখছি, আর এইদিকে আমি বাইরের কলে এসে গেছি, একটা সমস্যা হয়ে গেছে, আমাদের মোটরটা নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে কিবা হলো, জল পুরো পড়ছে, জল উঠছে না, তো সমস্যা হয়ে গেছে। চান ঠান তো এখানে করি আবার ওখানেও করি, তো মোটরটা না থাকলে খুব অসুবিধাও হয় বুঝতেই পারছো। তো এখন তোমাদের দাদাভাই ঠিক করছে, শরীরটা খুব খারাপ তাও যে ঠিক করছে, জয়েন্ট খুলে গেছে আর ঠিকও হয়ে গেছে বোধ হয়, বেশিক্ষণ লাগলো না, যাই হোক ঠিক করে দিয়েছে। তো এই ঠিক করে দেয়, সবসময় আমাদের লোক ডাকতে হয় না, কারেন্টের বিষয়ে, অন্য কোনো বিষয়ে, দোকানের সব যাবতীয় চেষ্টা করে যাবে, হার মানবে না। ঢাকো কেন ঢাকছতি মেশিনটা, বৃষ্টিতে নালে জল পড়ে, বৃষ্টিতে ভেজে, সেই বুদ্ধি। তো তোমাদের দাদা ভাইয়ের ওগুলো ঠিক হয়ে গেছে, আমি ভাবলাম একটু রেস্ট নিবো চান করে, তো চান করিনি যাব। তো এদিকে দেখি জামা কাপড়গুলো অগোছালো, তো এগুলো ভাঁজ করে নিচ্ছি, একটু পরে চান করতে যাব। বন্ধুরা এই যে আমি চান করে নিয়েছি, আর মা এদিকে জামপুরা মাখছে, এটা রস খাবো, তারপর আমরা দুপুরবেলা ভাত খাবো। তো দুপুরবেলা আমাদের একটু ভিডিও এডিটিং এর কাজ চলে, তো তার ফাঁকে এই যে এগুলো আবার খাবো, ভালো লাগবে, তাহলে মাথাটা একটু ঠিক থাকে। আসলে বাড়ির সবাই একসাথে বসে বাড়ির জিনিস খাওয়া ব্যাপারটা একটা আলাদা ব্যাপার, আর আমরা সবাই, আমরা তো বাড়িতে চারজনই, তো চারজন একসাথে সব সময় কিছু না কিছু যদি খাওয়ার থাকে তো একসাথে খেতেই ভালোবাসি। তো আমাকে দিল, এখন ওর জন্য দিবে।
now. Cheers. তো এদিকে বাবাও চলে এসেছে, তো আমাদের ঘরেই খাচ্ছি আমরা। তোমাদের দাদা ভাই উপরে বসে আছে, ও নিচে নামবে না। তো খেতে খুবই ভালো লাগছে একসাথে সবাই। তো আমার খুব তাড়াতাড়ি খাওয়া হয়, বাবারও খাওয়া হয়ে গেছে, আর এরা দুজন খাচ্ছে। আর ছোট দিনের বেলা কি বলবো, দুপুরবেলা খেয়ে একটু যদি বিছানায় যায়, উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে উঠান, ঘর ঝাড় দিতে হয়, সন্ধ্যাবতীর টাইম হয়ে যায়। তো কীভাবে যে সন্ধ্যা হয়ে যায় সত্যি ভাবাই যায় না। এই সন্ধ্যাবাতি, সকালবেলা পুজো, রান্নাবান্না, এগুলো করতে করতে সারাটা দিন চলে যায় কীভাবে। ও যখন বাপের বাড়ি চলে যায় আমি খেতেই চাই না, বলি না তোমাকে, ফোন করে তো বলি, ইচ্ছা করে না। তো আমি রান্নাঘরে চলে এসেছি চা খেয়ে, আর মা দোকানে চলে গেছে অল্প, বাবা গরু বানবে তাই মাকে বললো একটু দোকানে থাকতে, আর আমিও দোকানে যাব, তেল শেষ হয়ে গেছে, তেল আনতে যাব। তো এই যে দেখো ভাত, আর এই যে নিরামিষ সবজি এখানে কেটে নিয়েছি, তিন চার রকমের সবজি। তো এটা একটু মাখামাখা করব। আর এদিকে মা ডিম তেল দিয়ে দিয়েছে, তার সাথে ডিমও দিলো, বললো পাঁপড় ভাজা করতে হবে না, ডিম আমলেট করো, তো বাবা তো খায় না, তো আমরা তিনজনে দুটো আমলেট করে খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই এসে পড়েছে টিউশন পড়িয়ে। কি এনেছো দেখো, বলে খুলে দেখো, সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা খাচ্ছি আমরা। তো তোমাদের দাদা ভাই বিয়ের পর থেকে আমাকে সিঙ্গারা এনে খাওয়ায়, তো আমি খুব সিঙ্গারা খেতে ভালোবাসি। আগে বাবা এনে দিত বাড়ির, তো এখন তোমাদের দাদা ভাই আনে, তো খুবই ভালো লাগে আমার খেতে। বাদামগুলো খাই না, তো মাকে না হলে ওকে দিয়ে দিই আমি। তো এদিকে আবার আমার রান্নাও হয়ে গেছে, বেগুন পোড়া করলাম, আর নিরামিষ সবজিটা তো হয়ে গেছে, আর ডিমের অমলেট, আর ভাতটা ওই ঘরে আছে, পরে গরম গরম বেড়ে খাবো। বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে, রান্না করতে করতে একটু পরে খাবো, খাওয়ারটা আজকে দেখাবো না, তো আজকে একটু বেশি ক্লান্ত লাগছে। তো হ্যাঁ, একটু রেস্ট করার দরকার আছে তোমার, তো এখন একটু রেস্ট করব, আর রাতের খাবারটা দেখাতে পারছি না। তো শেষ করার আগে তোমাদেরকে বলছি, ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও, শেয়ার করো, লাইক করো, আমাদের পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড নাইট।